ডাউহিল, ঘন সবুজ পাইনে ঘেরা পৃথিবীর সবথেকে বেশি হান্টেড প্লেসগুলোর মধ্যে অন্যতম হলো এই ডাউহিল। শোনা যায় এখানকার ডেথ রোডে আজও নাকি অশরীরী আত্মা ঘুরে বেড়ায়। এখানে রয়েছে একটি চার্চ, এই চার্চে কোনো এক সময় বহু প্রাণ একসঙ্গে নষ্ট হয়েছিল। এখানকার ওয়েদার মুহূর্তের মধ্যে পাল্টে যায়, কখনো মেঘ কখনো বৃষ্টি। এখানকার নির্জনতা আপনার শরীর ও মনে আলাদা একটা শিহরণ জাগরিত করবে। ও, হোয়াট আর দ্য সিগনিফিকেন্স অফ দিস চার্চ অ্যান্ড ভিক্টোরিয়াস বয় স্কুলস? হোয়াই আর ইউ চুজ দিস? বিকজ দে আর সাম ঘোস্ট লিভস ইন দেয়ার। ও, ডু ইউ ফাইন্ড ইট? নো নো। এগুলো সত্যতা যাচাই করার উদ্দেশ্যে আমি আমার বন্ধুদের সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ি ডাউহিল ঘুরে দেখার উদ্দেশ্যে। এখানে যা যা দেখব সব কিছু শেয়ার করব আজকে আমার এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। ডাউহিল আসতে গেলে আপনাকে কার্শিয়াং হয়ে আসতে হবে। দার্জিলিং কিংবা শিলিগুড়ি শহর থেকে কার্শিয়াং আসার প্রচুর শেয়ার গাড়ি ও বাস পেয়ে যাবেন। কার্শিয়াংয়ে এসে শেয়ার গাড়ি কিংবা গাড়ি বুক করে আপনারা খুব সহজেই ডাউহিল ঘুরে দেখে নিতে পারেন। আমরা অবশ্য জলপাইগুড়ি থেকে একটি গাড়ি ভাড়া করে ডাউহিল যাচ্ছি। আমরা এখন এসেছি কার্শিয়াং। এটা কার্শিয়াংয়ের সেই বিখ্যাত হিমালয় রেলওয়ে স্টেশন। দার্জিলিং হিমালয় রেলওয়ে। পাহাড়ের বৃষ্টি এক অদ্ভুত সুন্দর দৃশ্য। পাহাড়ের সব কিছুই সুন্দর, বৃষ্টি, মেঘ, এই বৃষ্টি, এই মেঘ, এই রোদ, পাশে সুন্দর একটি স্কুল। এটা কি স্কুল হচ্ছে? এই যে স্কুলটা দেখুন, এই আমরা এখন চলে এসেছি ডাউহিল ফরেস্টে। চারিদিকে শুধু ঝিঝি পোকার ডাক, আর কি বড় বড় পাইন গাছগুলি দেখুন। চারিদিকে লাল হলুদ সবুজ পতাকা দিয়ে মুড়ে ফেলা হয়েছে, মনে হচ্ছে ট্যুরিস্টদের ওয়েলকামের বার্তা দেওয়া হচ্ছে। আমরা এখন সেই ভিক্টোরিয়া স্কুলে, ডাউহিলের ভিক্টোরিয়া স্কুল থেকে যাচ্ছি। দেখছেন প্রচণ্ড জোর বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড জোর। এই বৃষ্টি দিয়ে একদম পুরো ভেসে যাওয়ার মতন অবস্থা, চারিদিকে বৃষ্টি। বেশ খানিকটা পথ ট্রেক করে উঠতে হবে স্কুলটি দেখার জন্য। আপনারা দেখছেন ভিক্টোরিয়া বয়েজ হাই স্কুল। পাহাড়ের অন্যান্য জায়গার মতো এই স্কুলও নাকি ভূতের আস্তানা। কার্শিয়াংয়ের ভিক্টোরিয়া বয়েজ হাই স্কুল এবং ডাউহিল গার্লস হাই স্কুল নাকি অশরীরীদের বহাল তবিয়তে বাস করে। অশরীরী হলেও তাদের পায়ের শব্দ নাকি রাতের বেলায় স্পষ্ট শোনা যায়, যার সঠিক রহস্য এখনও জানা যায়নি। শীতের সময় রাতের দিকে স্কুলের প্রাঙ্গণে নাকি শিশুদের দৌড়াদৌড়ির শব্দ শুনতে পাওয়া যায় স্থানীয়রা বলেছেন। অথচ শীতকালে এই স্কুল চার মাস প্রায় বন্ধ থাকে। সামনেই চার্চ। এই চার্চে বহুদিন আগে বহু প্রাণ কোনো দুর্ঘটনায় গেছিলো, তারপর থেকে এই চার্চে অশরীরী আত্মারা ঘুরে বেড়ায় এবং স্থানীয় লোকের মধ্যেও এই সম্পর্কে অনেক ধারণা আছে। কে চাক্ষুষ করেছে আমরা জানি না, কিন্তু স্থানীয় প্রতিবেশী এবং ট্যুরিস্টরা তার মাঝে অনেকেই তার প্রমাণ পেয়েছেন। অনেক ভিডিও এই নিয়ে হয়েছে, সেগুলো দেখেছি। আমরাও সেই ভূতের খোঁজেই এসেছি।
আশেপাশে একটু খুঁজে যাচ্ছি, যদি কোনো একজন দুজন ভূতকে পাওয়া যায় তারপর একটা বর চেয়ে নিব সেই আশায় ঘুরে বেড়াচ্ছি। জানলাগুলো ভাঙা ভাঙা, জানলা দিয়ে একটু উঁকি মারার চেষ্টা করছি কিন্তু কোনো ভূতের মাথা হাত পা কিছুই দেখা যাচ্ছে না। চারদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং পাইন ফরেস্টের মাঝখানে এই চার্চ, এখন এটাকে পুরোটাই ব্যারিকেড করে দেওয়া আছে। এখানে কোনো জীবন্ত মানুষ এর ভেতরে যায় না, শুধু অশরীরীদেরই জায়গা এটা। পাশে ভিক্টোরিয়া বয়েজ স্কুল, এখনো পর্যন্ত আমরা কোনো অশরীরী দেখতে পাচ্ছি না, খুঁজে বেড়াচ্ছি, আমাদেরকে ডাকছেও না। হঠাৎ পাশে একটু ঝিনঝিন আওয়াজ হচ্ছে, কিসের বুঝতে পারছি না, কিন্তু কোনো অশরীরী দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আমরা ভিক্টোরিয়া স্কুল দেখে আবার আমরা চললাম, সামনে আরও পার্ক আছে বা আদার্স কিছু আছে সেগুলি দেখার জন্য। এটি হলো দাউহিলের মিউজিয়াম। মিউজিয়ামটি বেশ বড়সড়, আমি বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি, যেহেতু এখানে ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নয় তাই আপনাদের আমি বাইরে থেকে এই মিউজিয়ামটি দেখিয়ে দিচ্ছি। এই দাউহিল এলে অবশ্যই এই মিউজিয়ামটি এসে ঘুরে দেখে নিতে পারেন। দেখুন চারিদিকে পাইন গাছে ঘেরা, একদম কুয়াশাচ্ছন্ন আকাশ চারিদিকের পরিবেশটি। মেঘের আনাগোনা সবসময় এখানে লেগেই আছে, এই বৃষ্টি তো এই রোদ। এখন আমাদের এখন আমরা সেই মেঘের মধ্যে এসে গেছি। আমি পুরো মিউজিয়ামের আশপাশটা ঘুরে দেখিয়ে দিচ্ছি। এই মিউজিয়ামের ভিতরে রয়েছে বিভিন্ন প্রাণীর চামড়া, হাড় ও চামড়ার কিছু বিরল সংগ্রহ, তাদের মধ্যে অন্যতম একটা গোটা হরিণ ও বাঘের চামড়া। এছাড়া রয়েছে বিরল কাঠের নমুনা, যেগুলি হয়তো 100 বা 200 বছরের পুরানো। কোন টাইমে? 10 বাজে 1 বাজে তো। আচ্ছা, 1 বাজে লিকার, ফির 2 বাজে তক লঞ্চ ব্রেক। আচ্ছা, ফির 2 বাজে 4 বাজে তক রহতা হে। আচ্ছা, ওর ইসকা হলিডে গভর্নমেন্ট হলিডে মে ক্লোজ রহতা হে। হ্যাঁ, ওর থার্সডে ক্লোজ রহতা হে। আচ্ছা, ওর সারা দিন খোলা রহতা হে। আচ্ছা, সানডে খোলা হে? জি, সানডে খোলা হে, স্যাটারডে খোলা হে। আচ্ছা, অনলি থার্সডে ক্লোজ হে, ওর থার্সডে ওর গভর্নমেন্ট হলিডে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে শুনে নিলেন, এখানকার যিনি কেয়ারটেকার আছেন তার মুখ থেকে আপনারা এখানে এলে অবশ্যই ঘুরে দেখে নিতে পারেন। 10টা থেকে 1টার মধ্যে আর 2টো থেকে 4টের মধ্যে আপনাকে আসতে হবে। আর বৃহস্পতিবার বন্ধ থাকে, আর শনি রোব আর যে কোনো গভর্নমেন্ট হলিডে এটি বন্ধ থাকে। এগুলো সব নন ফ্লাওয়ারিং প্ল্যান্টস, এগুলো শ্যাওলা না, কিন্তু দিস আর দ্য মস ব্রায়োফাইটস, দিস ইজ নট অ্যালগি, নন ফ্লাওয়ারিং প্ল্যান্টস। একটা ডেথ প্ল্যান্টটা, এটা অরিজিনালি হয়তো ডেড হয়ে যাচ্ছে, সামান্য এদের মধ্যে প্রাণ সত্তা বেঁচে আছে, কিন্তু ও অন্য গাছকে বাঁচিয়ে রেখেছে। আচ্ছা, ও এখন অন্য গাছের থাকার জায়গা করে দিয়েছে। বাহ, মানে নিজে মরে গিয়ে অপরকে বাঁচিয়ে রেখেছে। মিউজিয়াম দেখে এই সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরে এগুলি একটা পার্ক পাওয়া যাবে, বেশ খানিকটা খাড়াই পথ। চলুন তাহলে আমরা সেই পার্কে যাচ্ছি, যদিও এখন অন্ধকার হয়ে গেছে, তবু আমরা সেই পার্কের ভেতর পার্কে যাচ্ছি। দেখুন দুধারে পুরো পাইন গাছে জঙ্গল, পাইন গাছ দিয়ে ঘেরা একদম। এখানে কোনোরকম সূর্যের আলো খুবই কম আসে, আর পাইন গাছের ঘেরা চারিদিকটা জঙ্গল আর এই সবুজ। মানে বর্ষাকালে এই পার্কের দৃশ্য আলাদা, বর্ষাকালে এই রাস্তাটি খুবই অপূর্ব লাগে। আমি দেখাচ্ছি আপনাদের, বেশ খানিকটা খাড়াই পথ, আমরা সেই খাড়াই পথকে এগিয়ে চলেছি পার্কটা দেখার উদ্দেশ্যে। এটা একটা ভারী সুন্দর লোহার একটা বসার জায়গা করা আছে দেখতে পাচ্ছেন।
আমার প্যান্ট ভিজে গেল। এটি হলো দাউহিলের পার্ক। আমরা যখন এখানে এসে পৌঁছলাম তখন এই পার্কটি বন্ধ হয়ে গিয়েছিল, তাই বাইরে থেকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। সমুদ্রপৃষ্ঠ থেকে 4,500 ফুট উচ্চতায় অবস্থিত এই পার্কটি পাইন ও নানান ধরনের গাছ দিয়ে ভারী সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে, আর বাচ্চাদের খেলাধুলো করার সমস্ত উপকরণও মজুদ রয়েছে এখানে। এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হলো দাউহিলের ডেথ রোড। আমরা এখন সেই ভূতের রাজ্য দিয়ে যাচ্ছি যেদিকে নাকি খুব ভূত আছে। দেখুন চারিদিকটা গা ছমছম করছে, আর গা চারিদিকে গাছ আর গাছ, একদম কেউ নেই আশপাশে, শুধু বড় বড় গাছের গুঁড়ি। আমরা ভূতের দেখা পাচ্ছি না, ভূত এখানে আসে শুনে এসেছি কিন্তু ভূতের কোনো অস্তিত্বই এখনো পর্যন্ত চোখে পড়ল না। তবে জায়গাটা খুবই নিরিবিলি, নির্জন, এখানে এলে এমনিতেই গাটা ছমছম করে। দেখুন এদিকে দেখুন কি বড় বড় গাছ, একদম লম্বা, সমস্ত পাইন ফরেস্ট, এটা সম্পূর্ণ পাইন ফরেস্টের মধ্যে এই দাউহিল অবস্থিত। প্রাকৃতিক দৃশ্য অসাধারণ। আমি দেখাচ্ছি সেই দৃশ্যগুলি। দাউহিলের গভীর জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এখন হেঁটে চলেছি। চারিদিকে শুধু পাইন গাছে ঘেরা অপূর্ব সুন্দর বনানী, আর তারই মাঝে প্রাকৃতিক দৃশ্য, আর মাঝে মাঝে পাখির ডাক, একদম এটা ভাষায় কখনো প্রকাশ করা যাবে না। কখনো আকাশ পরিষ্কার, আবার কখনো মেঘে ঢাকা। এই হচ্ছে পাহাড়ের সৌন্দর্য। এই সৌন্দর্য আপনি ঘরে বসে থেকে কখনোই উপভোগ করতে পারবেন না। দাউহিল স্কুল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। দাউহিল হাই স্কুল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে দাউহিল। এটা শুধুমাত্র মেয়েদের জন্য, ক্লাস 1-12 পর্যন্ত আছে দাউহিল হাই স্কুল। এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে ডাব্লিউ স্কুল, পুরোপুরি ইংলিশ মিডিয়াম। এই স্কুলটা নিয়েও অনেক মিথ আছে যে এই স্কুলে নাকি স্কুল ছুটির পরে কিছু বাচ্চাদের কান্নার আওয়াজ, বাচ্চাদের হাঁটা চলার আওয়াজ এই রকম পাওয়া যায়। আমরা তাই এটা যেহেতু ট্যুরিস্ট স্পট নয় তাই ভেতরে ঢোকা যাবে না, তাই বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি আপনাদের। দাউহিল হাই স্কুল, আর এটি হলো দাউহিলের ফরেস্ট বাংলো। দেখতে পাচ্ছেন সামনে একটা বিশাল বিশাল বড় লন, আর পুরো বাংলোটি একদম পাইন গাছ দিয়ে ঘেরা, আর অপূর্ব সুন্দর লনটি দেখুন, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এই বর্ষার সময় এখানকার গাছের রং আমূল বদলে যায়। আমি সেই অপূর্ব সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন বড় বড় পাইন গাছ, হ্যালো বয়েস, আর ইউ ট্রাভেলার্স অর টুরিস্ট? ও ফ্রম হোয়ার আর ইউ কামিং হিয়ার? জলপাইগুড়ি। জলপাইগুড়ি, হাউ, হোয়াট আর দ্য ডিস্টেন্স বিটুইন জলপাইগুড়ি অ্যান্ড দাউহিল? অ্যাপ্রক্সিমেটলি 70 মিটার্স, 70 কিলোমিটার্স। হাউ ইউ এনজয় দ্য দাউহিল? হোয়াট আর দ্য স্পেশালিটি ইউ ফাইন্ড হিয়ার? দ্য পাইন ট্রিজ আর বিউটিফুল। ওকে, অ্যান্ড
the museum in the Dow Hill beside the forest bungalow. And anything, any else? The waterfalls in Kashiyang. What's the name of this waterfall? Paglachora. Paglachora, okay. But I am not questioning you about the Paglachora or any other places. I am asking you about only the Dow Hill region. You find here only pine trees and museum. Anything else? The church, the Victoria Boys School. What are the significance of this church and Victoria's Boys Schools? Why are you choose this? Because there some ghost lives in there. Oh, do you find it? No. No. So how you know that there is a ghost? People say that there are ghosts living in the church. You do not afraid about the ghost? No. Okay. Oh, actually I forget. What is your name? Bornik. Bornik? Bornik Khor. Oh, and others? Little one? My name is Boydik Khor. Aru Boydik Khor. Okay. Boydik, just tell me, you find here pine trees. Do you think any adaptability or why these pine trees grows only the hills region, not in the your Jalpaiguri region? What are the basic characteristics or what are the special characteristics find in pine trees? Do you find any characteristics? Its leaves, its stems. What type of leaves do you find here? They have conical type of leaves. And? The leaves are noodle shaped so that the snow cannot rest on the leaves. Okay. And? Their stems are very high. Yeah. And? And what are the other trees found in except pine trees? Shal trees. Yeah. You find the shal forest? Yes. Shegun. The Shegun forest. Yeah. And? Anything special found in Dow Hill region? Do you find any pteridophytes? Yes, the ferns, the tree ferns. Wow. High. That's very special, no? Tree ferns. Okay, so your special attraction is the ghost. Yes. So we will find the ghost. If you find ghost, please tell me. I will also search them. Okay, thank you, both of you. Thank you very much. Acha. इधर के बारे में कुछ थोड़ा बोलिए ना भूत जानकारी है यहाँ भूत क्या नाम सुन के हम लोग आए हैं सब अच्छा भूत नहीं है आप नहीं नहीं कोई नहीं देखा है लेकिन हमारा कलकत्ता वाला तो आदमी तो उधर चर्च है ना अच्छा नहीं बोलने के लिए मैं वो बोलने के लिए रात में हंटेड हाउस बोलते हैं हंटेड हाउस तो हाँ एक्चुअली वो हंटेड हाउस है भी नहीं नहीं अच्छा 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 ठीक है थैंक यू मैम আমরাও কোনো ভূতের দেখা পেলাম না তবে এরকম একটা গা ছমছম পরিবেশে হঠাৎই ওয়েদার পাল্টে যাওয়া একটা অন্যরকম ফিল হলো আমাদের সবার তাই আমি বলবো অন্তত একটিবারের জন্য এই দাও হিলে ঘুরে যান এবং নিজের চোখে সব কিছু দেখে নিন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এইরকম ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি পুশ করে দেবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ